সি ভোটারের এক্সিট পোল আরও ডিটেলসে আপনাদের দেখাবো। সি ভোটারের এই এক্সিট পোল আমি শুরুতেই কয়েকটা মেথোডোলজি সম্পর্কে তথ্য আপনাদের সামনে রাখবো এই পর্বের। 19 এপ্রিল থেকে 1 জুন অবধি সি ভোটার এই সমীক্ষা করেছে। 4,31,182 জনের সঙ্গে সমীক্ষকরা কথা বলেছেন। 543টা লোকসভা কেন্দ্রে সমীক্ষা করা হয়েছে। রাজ্য স্তরে মার্জিন অফ এরার +-3%, আঞ্চলিক স্তরে মার্জিন অফ এরার +-5%। এবার সি ভোটারের এই সমীক্ষা কি দেখেছে, যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে এসেছেন তাদের জন্য আর একবার দেখাবো সি ভোটারের এই সমীক্ষা। 42টা আসনে, এই রাজ্যের 42টা আসনের মধ্যে কাকে কত দিচ্ছে সি ভোটারের এক্সিট পোল বলছে যে পশ্চিমবঙ্গে 42টা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 13 থেকে 17টি আসন, বিজেপি পেতে পারে 23 থেকে 27টি আসন, বাম এবং কংগ্রেস জোট পেতে পারে 1 থেকে 3টি আসন। এবার ভোটের শতাংশের হিসেবে সি ভোটারের এক্সিট পোল কি দেখাচ্ছে দেখো। সি ভোটারের এক্সিট পোল ভোটের শতাংশের হিসেবে বলছে যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 41.5% ভোট, বিজেপি পেতে পারে 42.5% ভোট, বাম এবং কংগ্রেস জোট পেতে পারে 13.2% ভোট, অন্যান্যরা 2.8% ভোট। এবার ওপিনিয়ন পোল এবং 2019-এ শেষ লোকসভা ভোটে কি ছিল ছবিটা আলাদা করে একটু ব্রেকআপ করে আপনাদের সামনে রাখবো। সি ভোটারের এক্সিট পোল অনুযায়ী যদি পাশাপাশি ছবিটা রাখি তৃণমূলের ক্ষেত্রে, তাহলে 2019-এ শেষ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 42-এর মধ্যে 22টি আসন। ওপিনিয়ন পোলে, এই সি ভোটারের ওপিনিয়ন পোলে সি ভোটার দেখিয়েছিল তৃণমূল কংগ্রেস পেতে পারে 20টি আসন, আর এক্সিট পোলে আজ দেখালো পেতে পারে 13 থেকে 17টি আসন। এবার বিজেপির ছবিটা ঠিক কীরকম আসুন এবার দেখে নিই সি ভোটারের এক্সিট পোলে আলাদা করে বিজেপির ছবিটা। সি ভোটারের এই এক্সিট পোল বলছে যে বিজেপি এ রাজ্যে লোকসভা নির্বাচনে, অর্থাৎ শেষ লোকসভা নির্বাচনে 2019-এর লোকসভা নির্বাচনে পেয়েছিল 18টি আসন। ওপিনিয়ন পোলে সি ভোটার বলেছিল বিজেপি এই রাজ্যে লোকসভায় পেতে পারে 20টি আসন, অর্থাৎ 2টি আসন বৃদ্ধির ইঙ্গিত দেওয়া হয়েছিল। আজকে প্রকাশিত এক্সিট পোলে সি ভোটার বলছে যে বিজেপি এ রাজ্যে পেতে পারে 23 থেকে 27টি আসন। এরপর বাম কংগ্রেস, বাম কংগ্রেস জোটের ক্ষেত্রে ছবিটা একটু আমার বলে নেওয়া দরকার যে আলাদা করে লড়াইয়ের ছবিটা ছিল এখানে দেখব। শেষ লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস একসঙ্গে যোগ করলে 2 সংখ্যাটা দাঁড়াচ্ছে। ওপিনিয়ন পোলের ক্ষেত্রে শুধু কংগ্রেস লড়েছিল এবং কংগ্রেস ওপিনিয়ন পোলের ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম 2টি আসন কংগ্রেস পেতে পারে আলাদা করে, বাম কংগ্রেস জোট হিসেবে নয়। লোকসভা নির্বাচন, শেষ লোকসভা নির্বাচন 2019-এর ক্ষেত্রেও কংগ্রেস আলাদা করে 2টি আসন পেয়েছিল, আর এই এক্সিট পোলে সি ভোটার দেখাচ্ছে যেহেতু বাম কংগ্রেস জোট হয়েছে তারা পেতে পারে 1 থেকে 3টি আসন। 100% প্রুফ বারবার হয় না, বহুবার ফেল হচ্ছে, বহুবার আবার প্রুভও হচ্ছে।